আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হলো ডার্ক মোড। ডার্ক মোড আপনারা কীভাবে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব সব জায়গায় ইউজ করতে পারবেন সেটি আমি দেখাবো। তবে বর্তমানে এখন ট্রেন্ডিং টপিক হলো মেসেঞ্জারে কীভাবে আমরা ডার্ক মোড ইউজ করব। আমরা মেসেঞ্জার যখন ডার্ক মোড ইউজ করব ঠিক এরকম দেখা যায় মোবাইলে যখন ইউজ করি। আমার ভিডিও ডিসক্রিপশনে কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে আপনারা ডার্ক মোড কীভাবে করবেন আপনাদের মোবাইলে তা দেখে নিতে পারেন। সো আমি আর এটা নিয়ে আর ভিডিও বানাইনি। আমি কীভাবে পিসিতে আপনারা ডার্ক মোড ইউজ করবেন, ফেসবুক ডার্ক মোড, মেসেঞ্জার ডার্ক মোড সব কিছু ইউজ করবেন সে দেখিয়ে দিচ্ছি। সো নতুন ভার্সনে এই ডার্ক মোডটি আনার মূল কারণ হচ্ছে আপনার যেন চোখের কোনো প্রবলেম না হয়, কারণ আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত ফেসবুকে কাটিয়ে দিই, আমাদের কোনো হুশ থাকে না। সো আমাদের চোখে বাঁচাতে এবং আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে ফেসবুক এবং আদার্স অ্যাপগুলো নতুন একটি অপশান দিয়েছে যার নাম ডার্ক মোড। সো চলুন দেখি আমরা কীভাবে ফেসবুকে আর মেসেঞ্জারে ডার্ক মোড করবো। অ্যাট ফার্স্ট আপনি আপনার ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। ব্রাউজার ওপেন করার পর আমরা ফেসবুকে যাই। ফেসবুকে গেলাম, দেন ইউটিউব, ইউটিউব ওপেন করলাম, দেন যে কোনো একটি সাইট ওপেন করি। সো আমরা এখন ইউটিউব, ফেসবুক, ইউটিউব এবং একটি সাইট ওপেন করলাম। এখন আমরা দেখব কীভাবে এক্সটেনশনটি অ্যাড করবো। এক্সটেনশনটি অ্যাড করবো আমরা লিখব DARKMODE, ডার্ক মোড। ডার্ক মোড লিখলে সবার আগে যে এক্সটেনশনটি আসবে এটি দেখুন, ডার্ক মোড এক্সটেনশন। আপনারা এখানে দেখতে পারবেন কিছু ছবি, এটি দেখে আপনারা অবশ্যই ইনস্টল করবেন, এটি দেখতে এরকম। সো আমি আপনাদেরকে ভিডিও লিঙ্কে এটি দিয়ে দিব। এখন অ্যাড টু এক্সটেনশন, এক্সটেনশনটি অ্যাড করবেন। ওকে, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। দ্যাটস অল। সো লেটস স্টার্ট। আমরা এখন দেখি এরকম আমরা এটি কেটে দিই। এখন আপনার এই এক্সটেনশন ইউজ করার পর এখানে একটি ছোট্ট বার আসবে দেখুন, এখন কারেন্ট স্ট্যাটাস লাইট, এখন ডার্ক, এখন লাইট, এখন ডার্ক। আপনারা এখানে মাউস পয়েন্ট দেখতে পাচ্ছেন। সো আমি এখন ডার্ক দিয়ে দিই। ডার্ক দেওয়ার পর দেখুন এটি রিফ্রেশ করি, দেখুন ফুল পেজ ব্ল্যাক হয়ে গেছে। সো আমরা এটি কেটে দিই, দেন ইউটিউব, দেখেছেন রিফ্রেশ করার সাথে সাথে ব্ল্যাক হয়ে গেছে। সো এটি ফর্মেটটি দেখতে একটু অসাধারণ এবং চোখের জন্য এবং স্বাস্থ্যের জন্য ভালো সেজন্যই। দেন ফেসবুক দেখি, ফেসবুক, ফেসবুকও সেম। দেন আপনার মেসেঞ্জার, মেসেঞ্জার দেখতে চান, মেসেঞ্জার ওপেন করলাম, দেখুন মেসেঞ্জারও সেম। সো অনেক সময় এক্সটেনশনটি অ্যাড করার পর 13 সেকেন্ড টাইম নেই, আমার এখানে নেইনি, বাট কিছু কিছু কম্পিউটার এবং কিছু ম্যাকে 13 সেকেন্ড টাইম নেবে। সো আপনারা 13 সেকেন্ড টাইম দিবেন, দেন আলাদাভাবে বার ওপেন করে রিফ্রেশ করবেন, দেখবেন অটোমেটিক এক্সটেনশনটি কাজ করা শুরু করেছে। আর তারপরে যদি আপনাদের কম্পিউটারে এক্সটেনশনটি কাজ না করে তাহলে আরেকটি এক্সটেনশন আছে, এক্সটেনশনটি হলো টার্ন অফ অল লাইটস। সো আপনারা দেখবেন এখানে টার্ন অফ অল লাইটস, আমি এই এক্সটেনশনটি অফ করে দিই। এখানে ক্লিক করুন, টার্ন অফ অল লাইটস, এই এক্সটেনশনটি অ্যাড করে নিন। এক্সটেনশনটি অ্যাড করার পর সেম আপনাদের এখানে একটি ছোট্ট ইন্টারফেস, এই বাটন দেখতে পারবেন, বাটনটিতে ক্লিক করলেই তখন আপনারা এই এক্সটেনশনটি ইউজ করতে পারবেন, ডার্ক মোড ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও। সালামু আলাইকুম অ্যান্ড উইশ হ্যাভ আ গুড ডে।